নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে এগারোই এপ্রিল দু পর্যন্ত প্রায় আঠেরো মাস পর্যন্ত আট রাশির জাতক জাতিকাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ আপনাদের আটকে ছিল এবং বহু চেষ্টা করা সত্ত্বেও সেই সমস্ত কাজে আপনাদের বাধা আটিয়ে উঠতে পারছিলেন না এবার সেই সমস্ত জায়গা থেকে আপনাই মুক্তি পেতে চলেছে তেইশে সেপ্টেম্বর থেকে আট রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে কোন কোন সেই আট রাশি এবং কোন কোন দিক থেকে আপনাদের সৌভাগ্য আসতে চলেছে আমি জানিয়ে রাখি তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে এগারোই এপ্রিল দু পর্যন্ত আট রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে শুধুমাত্র একটি শর্ত মাথায় রাখবেন আপনি আপনার জন্মছকে দেখে নিন রাহু অষ্টমভাবে বা দ্বাদশভাবে নেই তো এবং শুক্রগ্রহ ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে তো অথবা রাহু ও শুক্রগ্রহ নিচস্থ নেই তো যদি না থাকে তবে আমি আপনাকে এখন যে সমস্ত কথা জানাতে চলেছি সেই সমস্ত কথা আট রাশির জাতক জাতিকাদের জীবনে অমৃত বর্ষার মতো কাজ করবে এবার তবে শুরু করি সেই সৌভাগ্যশালী আট রাশির জাতক জাতিকাদের নাম এবং কোন কোন ক্ষেত্রে তাদের এই সাকসেস আসতে চলেছে প্রথম সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান কাজেই এতদিন ধরে আপনারা যে অর্থকষ্টে ভুগছিলেন সেই অর্থকষ্ট থেকে আপনারা এবার রেহাই পাবেন আপনাদের দ্বিগুণ অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে রাহুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে কাজেই রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি ঘটবে আপনাদের শরীর স্বাস্থ্যগত কারণের জন্য প্রচুর অর্থ খরচ হচ্ছিল সেই অর্থের খরচ কমবে আপনি মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে কাজেই পরিবার থেকে দূরে থেকে পড়াশোনার যোগ তৈরি হচ্ছে কিন্তু আপনাদের পড়াশোনায় তেমন কোনো বাধা আসবে না কাজেই আপনি যদি বিদেশেও যেতে চান বিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করতে পারবেন রাহুর নবম দৃষ্টি কর্মভাবে পড়ছে কাজেই কর্মক্ষেত্র আপনার জন্য শুভ আপনি যদি জব পরিবর্তন করতে চান তবে তা করতে পারেন আপনি যেমন পরিশ্রম করবেন তেমন অর্থ আপনার কাছে রিটার্ন আসবে এতদিন প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু তেমন কোনো সাকসেস পাননি এবার আপনি সাকসেস পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই আঠেরো মাস খুবই শুভ ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে মুখের ভাষার মধ্যে আপনি মধুরতা রাখুন কাউকে ধোকা দিবেন না কারোর সাথে প্রতারণা করবেন না বা কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না এই কথা যদি আপনি মানতে পারেন তবে দেখবেন আপনার যে উন্নতি তা কেউ আটকাতে পারবে না শুধুমাত্র একটি শর্ত মনে রাখবেন আপনি আপনার রাশিচক্রে দেখে নিন ষষ্ঠভাবে অষ্টমভাবে বা দ্বাদশভাবে শুক্রগ্রহ নেই তো অথবা অষ্টমভাবে এবং দ্বাদশভাবে রাহু নেই তো তাদের ডিগ্রিগত মান এবং তারা নিচস্ত নেই তো যদি না থাকে আমার প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে মিলে যাবে এই আঠেরো মাস দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হচ্ছে বৃষ রাশি রাশিতেই রাহু গ্রহ অবস্থান করবে আঠেরো মাস কাজেই রাহুর কাছ থেকে আপনি প্রচুর কিছু পেতে চলেছেন বৃষ রাশিতে রাহু সর্বশ্রেষ্ঠ পরিণাম দিতে চলেছে রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় হঠাৎ করে আপনার জীবনে প্রাপ্তিযোগ আসবে গাড়ি বাড়ি অর্থ প্রচুর আসতে চলেছে আপনার জীবনে সন্তানের কাছ থেকে সুখবর পাবেন প্রেমের ক্ষেত্র শুভ বিদ্যার্থীদের জন্য এই আঠেরো মাস যথেষ্ট শুভ যাবে সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে কাজেই দাম্পত্য জীবন আপনাদের আগের চেয়ে সুখ বাড়বে যাদার বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হয়ে যাবে পার্টনারশিপে ইনভেস্টমেন্ট যদি করতে চান তবে তার জন্য খুব শুভ জবে প্রমোশন হবে ব্যবসা ক্ষেত্র আপনাদের উন্নতি হবে চোখে পড়ার মতো নবম দৃষ্টি নবমভাবে পড়ছে কাজেই চারগুণ ভাগ্যের সাহায্য আপনি পাবেন পিতার শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে পিতার সহযোগিতা আপনি পাবেন আপনি যদি এই সময় বিদেশ ভ্রমণে যেতে চান তবে যেতে পারেন ধর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবার আপনার মনের ইচ্ছা পূরণ হবে তবে মনে রাখবেন আপনার রাশিচক্রে রাহু এবং শুক্র গ্রহ কেমন রয়েছে তা দেখে নেওয়া প্রয়োজন রাহু ও শুক্র অষ্টমভাবে দ্বাদশভাবে বা ষষ্ঠভাবে যদি থাকে তবে আপনি সর্বশ্রেষ্ঠ পরিণাম পাবেন না এই আঠেরো মাস আপনি কাউকে ঠকাবেন না কারোর সাথে প্রতারণা করবেন না তবে দেখবেন রাহু এই আঠেরো মাসে আপনাকে এত কিছু দিয়ে যাবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি তৃতীয় সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির একাদশভাবে রাহুর অবস্থান কাজেই আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হতে চলেছে অর্থনৈতিক উপার্জন আপনার দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্র থেকে ইনকাম আসবে আপনি যেমন পরিশ্রম করবেন তেমন আপনি উপার্জন করতে পারবেন তবে ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেখান থেকে অনেকটা সম্পর্ক ঠিক হয়ে যাবে এই আঠেরো মাসে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে স্বাস্থ্য সামান্য খারাপ হতে পারে সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে কাজে বিদ্যার্থীদের জন্য এই আঠেরো মাস যথেষ্ট শুভ যাবে পেটের সমস্যা দূর হবে প্রেমের সম্পর্ক আগের চেয়ে মধুর হবে নবম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে কাজেই ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে মধুরতা আসবে হঠাৎ করে আপনার এই সময় বিয়ে হয়ে যেতে পারে তবে একটি কথা আপনাকে জানাচ্ছি সেটি মনে রাখবেন আপনি আপনার জন্মছকে দেখে নিন রাহু এবং শুক্র গ্রহ অষ্টমভাবে বা দ্বাদশভাবে নেই তো রাহু বা শুক্রগ্রহ নিচস্থ নেই তো এবং তাদের ডিগ্রিগত মানটা একটু দেখে নেন তবেই দেখবেন আপনার যদি রাহু ও শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে আমি যে যে কথা বললাম তা অক্ষরে অক্ষরে মিলে যেতে বাধ্য তবে এই আঠেরো মাস আপনি কাউকে ঠকাবেন না কারো সাথে প্রতারণা করবেন না চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কর্মভাবে রাহুর অবস্থান কাজেই কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকেরা সাকসেস পাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাননি এবার চেষ্টা করুন এবার আপনার সময় এসে গেছে আপনারা প্রেম করেছেন প্রেম ভেঙে গেছে এবার আপনাদের প্রেম জোড়া লাগতে চলেছে প্রেম শুভ পরিণয়ে পরিণত হবে আর যারা বিয়ের চেষ্টা করেছেন কিন্তু বিবাহ হয়নি এবার আপনাদের বিবাহ হয়ে যাবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে তা পরিবর্তন করতে চাইছেন জায়গা আপনি অবশ্যই ট্রাই করুন জায়গা পরিবর্তনের যোগ দেখা দিচ্ছে সন্তানকে নিয়ে একটু সাবধান থাকবেন কারণ সন্তানকে নিয়ে দুশ্চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি নিজে খাওয়া দাওয়া সময় মতো অবশ্যই করুন আপনি যদি রাজনীতির ক্ষেত্রে থাকেন তবে প্রচুর সুনাম অর্জন করতে পারবেন বিদেশ থেকে অর্থ উপার্জনের পরিমাণ বৃদ্ধি পাবে তবে আপনি একটি কথা মনে রাখবেন বিপরীত লিঙ্গ থেকে কিন্তু সাবধান নচেত আপনাকে অপযসের সম্মুখীন হতে হবে আঠেরো মাস আপনার জন্য কর্ম উন্নতির জন্য যথেষ্ট শুভ কাজেই সময়টিকে কাজে লাগান এবং প্রচুর পরিশ্রম করুন এই সময় আপনি গাড়ি বাড়ি জমি এছাড়াও আপনার যা সমস্ত ভৌতিক সুখ তা সমস্ত কিছু পূরণ হতে চলেছে শরীর স্বাস্থ্য ভালো যাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য যে খারাপ যাচ্ছিল তাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে শুধু একটি কথা মনে রাখবেন আপনার রাশিচক্রে রাহু এবং শুক্র কেমন অবস্থায় রয়েছে তা একটু দেখে নিন রাহু ও শুক্রের ডিগ্রি মানগত দেখে নিন এবং শুক্রগ্রহ নিচস্ত নেই তো সেটিও দেখে নিন আর যদি এগুলো সবই ঠিক থাকে তবে আমি যা যা কথা বললাম তা প্রত্যেকটাই সত্য বলে প্রতিপন্ন হবে পঞ্চম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ভাগ্যভাবে রাহুর অবস্থান কাজেই আপনি এবার ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে আপনার প্রচুর উন্নতি করতে পারবেন রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে কাজেই হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে কাজেই এই আঠেরো মাস আপনার পরাক্রম সাহস বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে কাজেই হঠাৎ করে জীবনে নতুন প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন এবং পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই আঠেরো মাসে আপনার ধার্মিক কাজে রুচি বাড়বে শুধুমাত্র মুখের বাণীতে মধুরতা বজায় রাখার চেষ্টা করুন আর আপনি যদি প্রেম করেন তবে তার সাথে ঠিকঠাক মতো কথা বলুন নচেত প্রেমে কিন্তু উত্থান পতন দেখতে পাওয়া যাবে এই সময় আপনি কারোর সাথে প্রতারণা করবেন না কাউকে ঠকাবেন না এবং আপনার রাশিচক্র দেখে নিন রাহু গ্রহ কেমন অবস্থায় রয়েছে এবং শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে শুক্র গ্রহ যদি ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে না অবস্থান করে রাহু যদি ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে না অবস্থান করে এবং দুটো গ্রহই যদি নিচস্ত না হয় ডিগ্রিগত মান যদি ঠিক থাকে তবে আপনি এই আঠেরো মাস এত কিছু পাবেন যা ভাবতেও পারেননি ষষ্ঠ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে রাহুর অবস্থান কেরিয়ারে প্রচুর উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা অভিনয় জগতে রয়েছে এবং যারা রাজনীতির জগতে রয়েছেন তাদের জন্য এই সময়টি অর্থাৎ আঠেরো মাস খুবই শুভ যাবে তবে সামান্য ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেই দিকে সাবধান থাকবেন এছাড়া সন্তান ও পত্নীর শরীর স্বাস্থ্যের দিকে কিছুটাও নজর রাখা উচিত যাদের বিবাহ হয়নি তাদের হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে কাজেই আপনার পরাক্রম সাহস বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে পঞ্চম দৃষ্টি একাদশভাবে পড়ছে কাজেই অর্থনৈতিক উপার্জন আপনার বহুগুণে বৃদ্ধি পাবে আপনি বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাবেন তবে আমি এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি যারা বিবাহ করতে চলেছেন তারা খোঁজ খবর নিয়ে বিবাহ করুন নচেত এমন হতে পারে যে ভেবে বিবাহ করলেন মেয়ে বা ছেলে অর্থাৎ পাত্রপাত্রী পরবর্তীতে দেখলেন সম্পূর্ণ বিপরীত বেরোনো এই দিকটে আপনি সাবধান থাকুন এবং আপনার রাশিচক্রে রাহু গ্রহের অবস্থান ও শুক্র গ্রহের অবস্থান শুভ অবস্থায় রয়েছে তো তা বিচার করিয়ে নিন এবং তাদের ডিগ্রিগত মান দেখে নিন এই আঠেরো মাস কাউকে ঠকাবেন না কারোর সাথে প্রতারণা করবেন না তবেই দেখবেন আপনার জীবনে রাহু প্রচুর কিছু নিয়ে এসে হাজির হবে পরবর্তী সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই আঠেরো মাস বেস্ট টাইম জীবনের বেস্ট টাইম হচ্ছে এই আঠেরো মাস এই রকম আর সময় আপনি পাবেন কিনা জানি না অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উপার্জন চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে শুধুমাত্র আপনার রাশিচক্রে রাহু গ্রহ এবং শুক্র গ্রহের অবস্থান তাদের ডিগ্রিগত মান দেখে নিন এবং তারা নিচস্থ নয় তো সেটিও বিচার করুন হঠাৎ করে আপনি প্রচুর সম্পত্তি পেতে চলেছেন উত্তরাধিকার সূত্রে আপনি অনেক সম্পত্তি পাবেন কোন সম্পত্তি যদি কিনতে চান বা বিক্রি করতে চান এই সময়টি তার জন্য আদর্শ সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল তা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে পঞ্চম ভাব ত্রিকোণ ভাব হয়ে থাকে কাজেই অনেক ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে বিদ্যার্থীদের জন্য এই সময়টি শুভ তবে বিশেষত যারা উচ্চশিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন এবং সায়েন্টিস্ট তাদের জন্য স্বর্ণময় সময় যাবে এই আঠেরো মাস পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে কাজে ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে যে কোনো কাজ হয়ে যাবে আপনার চারপা আগে আগে ভাগ্য থাকবে আপনি একটু যদি চেষ্টা করেন তবেই ভাগ্যের সাহায্যে যে কোনো ধরনের কাজ হয়ে যাবে সপ্তম দৃষ্টি একাদশে পড়ছে কাজেই মনের গোপন ইচ্ছা পূরণ হবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে নবম দৃষ্টি রাশিতেই পড়ছে কাজেই আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই সাকসেস পাবেন যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য অর্থ উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সময় আপনি কাউকে ঠকাবেন না বা কারোর সাথে প্রতারণা করবেন না এবং নিজের জন্মছকে রাহু ও শুক্র গ্রহের অবস্থান তাদের ডিগ্রিগত মান সব দেখে নিন এই সমস্ত কিছু সবই যদি আপনার ফেভারে থাকে তবে রাহু এই আঠেরো মাসে আপনাকে যা দিয়ে যাবে আপনি কিন্তু জীবনে ভাবতেও পারেননি আর পরবর্তী সময়ে এত ধন সম্পদ আর পাবেনও না পরবর্তী এবং শেষ সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান আপনার ভৌতিক সুখ বৃদ্ধি পাবে আপনি এই সময় গাড়ি বাড়ি সম্পত্তি জমি যা চাইবেন তাই কিনতে পারবেন পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে কাজে মানসিক দুশ্চিন্তা কমবে এতদিন ধরে আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দুশ্চিন্তায় ভুগছেন সেখান থেকে রেহাই পেতে চলেছেন সপ্তম দৃষ্টি দশমে পড়ছে কাজেই ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক উপার্জন দ্বিগুণ বৃদ্ধি পাবে যারা বেকার তাদের কর্মসমস্যা দূর হবে যারা চাকরি পরীক্ষার জন্য চাকরি দিচ্ছেন চেষ্টা করছেন তারা চাকরি পেয়ে যাবেন আর যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে রাহুর নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে কাজেই আপনার খরচ কমবে এবং যেটুকু আপনার খরচ হবে তা দেখবেন ভালো কাজের জন্যই খরচ হবে শরীর স্বাস্থ্যগত কারণে আপনার যে খরচ বেড়ে গিয়েছিল মেডিসিনের পিছনে অনেক খরচ হয়ে যাচ্ছিল সেই খরচ এবার আপনার কমবে যারা বিদেশের সাথে ব্যবসা বাণি তাদের জন্য বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য এই সময়টি মিশ্র প্রকৃতির যাবে তবে যারা রত রয়েছেন যারা গবেষণায় রত রয়েছেন যারা সায়েন্টিস্ট তাদের জন্য এই সময়টি আশানুরূপ যাবে এই সময় আপনি কাউকে ধোকা দিবেন না কারোর সাথে প্রতারণা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানায় সেটি হচ্ছে আপনি আপনার রাশিচক্রে রাহু ও শুক্র গ্রহের অবস্থান দেখে নিন রাহু অষ্টমভাবে বা দ্বাদশভাবে নেই তো শুক্রগ্রহ ষষ্ঠভাবে অষ্টমভাবে বা দ্বাদশভাবে নেই তো তাদের ডিগ্রিগত মান দেখে নিন এবং তারা নিচস্ত নয় তো আপনি যদি বুঝতে পারেন খুবই ভালো না তো দক্ষ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিন আর যদি আপনার রাহু শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে তবে আঠেরো মাসে এত কিছু আপনি পাবেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি এছাড়াও প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য আমি জানিয়ে রাখি রাহুর প্রতিকারের উপর আমি ভিডিও দিয়ে রেখেছি আপনারা যদি প্রয়োজন বোধ করেন তবে রাহুর প্রতিকারের ভিডিওটি দেখে নিন এবং সেখানে যে সমস্ত নিয়ম করতে বলা হয়েছে সেগুলি করতে থাকুন দেখবেন আপনাদের যদি রাশিচক্রে রাহু খারাপ থাকে তবুও রাহুর কুপ্রভাব তেমনভাবে কার্যকরী হবে না ধন্যবাদ